আপনি কবরে যখন যাবেন আপনাকে প্রশ্ন করবে, করবে কি করবে না? হ্যাঁ, কিসের প্রশ্ন করবে? কত টাকা ব্যাংক ব্যালেন্স দেখে আসো? আরে না করিব না বা, ব্যাংক ব্যালেন্স কত না হইব, ইন্ডাস্ট্রি হওয়ান রাখি আসো, এটা বলবে কি বলবে? সেখানে কবরের মধ্যে গেলে মাত্র আপনাকে চিন্তা করবে দুইজন ফেরেশতা আসবো, মুনকার নাকির দুইটা ফেরেশতা আসবো, দুইটা ফেরেশতা আসে বসাইব ছোকটা লাল লাল, এই ফেরেশতা দুইটা এটা মুনকার নাকির কয়, গুসা গুসা মনে হইব, সে জিজ্ঞাসা করিব মার রাব্ব তোমাকে বানাইছিল কে, তোমার প্রভু কে, এটা জিজ্ঞাসা করিব, ব্যাংক ব্যালেন্সের কথা জিজ্ঞাসা করতো না, জমিন কদ্দুর রাখিয়েছে খোলা কয়জন আছিল এটা জিজ্ঞাসা, এক বন্ধু এক বন্ধুর লোক দেখা করলে তোর ফুত কেমন আছে, তোর মায়া কেমন আছে, তোরা কেমন আছো, তুই আল্লাহ রসুলের পথে আলোচ কি রে, কথা কেউ জিজ্ঞাসা করে না। এখন এই ফেরেশতা জিজ্ঞাসা করলে তোমার কে তো ইয়ে করছে, মার রাব্বু প্রভু কে, খাওয়াইছে কে, তুমি কি আমেরিকা থেকে গেছিলা, লন্ডন থেকে গেছিলা, চীন থেকে গেছিলা, রাশিয়া থেকে গেছো? না, এটা আল্লাহ খাওয়াইছে, রাশিয়া থেকে আনছে, চীন থেকে আসছে, দুনিয়া থেকে আসছে, কোন জায়গায় না থাকলে তোমার পায়ে নিচে থেকে বাইরে আসবে, ঠিক না? বেশি আসে নাই আস, ওরকম তৈরি চাইব। এখন যে কব রাব্বি আল্লাহ, আমার প্রভু হইল, আমার প্রভু আল্লাহ, এটা যখন বলছে ফেরেশতারা কয় ঠিক কইছ। হ্যাঁ, এখন আল্লাহ তো বেগুনে কয়, আমরা কন না? হ্যাঁ, মুসলমানরা কয় না, খ্রিস্টানরা কয় না, ইহুদিরা কয় না, দুনিয়ার যত জাতি আছে সবাই তো আল্লাহকে বলে, নাম বিভিন্ন, কেউ গড বলে, কেউ এক একটা নাম দিয়ে ডাকে, তারপর আচ্ছা এটা পরে আবার রেকটিফাই হইব। এখন জিজ্ঞাসা করে, এখন জিজ্ঞাসা করে, হ্যাঁ তুমি কোন পথে চলতা, অমা দিনুকা, তুমি কোন দিকে চলতা, কোন পথে চলতা, তোমার চলার গতি কোন দিকে ছিল? হ্যাঁ, আপনি বলবেন আমি ব্যবসা বাণিজ্য করছি, অনেক ব্যবসা রাখি আছি, চলব? হ্যাঁ হ্যাঁ, বলে আমি তো ভালো ইম্পোর্টার আছিলাম, আমার সঙ্গে কেউ সারি হইত না, সব অফিসারের মানে একবারে ফুসা দি, আমার গোলাম বানায় রাখছিলাম, আমি যা করতাম তা করতাম। এখন ফেরেশতা এটাকে কী করব, না না না, কোন পথে চলতা? হ্যাঁ, কি আল্লাহ রাসূলের পক্ষে চলতা না তার বিরুদ্ধে চলতা? মা বাবারে কষ্ট দিতা, পড়োশির কষ্ট দিতা, বুড়োদেরকে সম্মান না করতা? তা কি করতা তুমি? তে কয় রব্বি আল্লাহ, আমার প্রভু আমার আল্লাহ, যিনি সারা জগতের সৃষ্টিকর্তা পয়েন, আলহামদুলিল্লাহ। এখন রব্বি আল্লাহ যখন বলছে কথা তো বালা কইছো, আর একখানা পরীক্ষা করতে হইব, এটা তোমার সঠিক না বেঠিক দেখতে হইব, তো বেঠিক না সঠিক এটা দেখবার জন্য তো কয় আমার নবীরে সেখানে দেখা দিব, প্রত্যেকের কেবল নবী শাশুড়ি আসবো বয়স বার, কতগুলা কয় আরে, এত হাজার হাজার খবরের মধ্যে একই টাইমের মধ্যে নবী আইতে পারেনি, আল্লাহ আনতে পারেনি, আরে আল্লাহ আনতে পারেনি, তোমার ব্রেন দিয়ে তুমি টিভি বানাইতেছ, টিভির মধ্যে তো একসঙ্গে ছাড়ি দিয়ে কত জায়গার মানুষ আইয়ে, ঠিক না বেঠিক? তো নবীরও তোমার কবরের মধ্যে আনে দেব, তো জিজ্ঞাসা করলে ওনারা চিনো নি, রবের শিক্ষা কে দিছে? নবী। আল্লাহর শিক্ষা কে দিছে? নবী। হ্যাঁ, তাহলে তোমার দিনের শিক্ষা কে দিছে? কোরআন হাদিসে নবী দিছে, তাহলে ওই নবীরে চিনো নি চাই, কও নবীরে দেখি, যদি চিনে ইয়া নবী সালাম আলাইকা কয় যারা দাঁড়িয়ে সালাম দিয়ে দিব, পয়েন্ট বাড়াল, এটা তো আমার নবী যার জন্য আমি পাগল আছিলাম, সারা দুনিয়ার মধ্যে আমি পাগল আছিলাম, যার জন্য আত্মাইদের মধ্যে সালাম দেওয়ার জন্য আমার নবীরে আমি নামাজ বন্ধ করে নেই, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু কবিল্লা বলে, এইভাবে আমার নবী পক্ষে আছিলাম, আমার নবী আমার কবরে আছে। ফেরেশতারা কয় যা চল, আর কোনো কিছু হইতো না, এরা আর কোনো জিজ্ঞাসা করার দরকারই নেই, বলে কাজ জিজ্ঞাসা করতে না, বাকি সওয়াল করে না লাগতো না, এই দিন নবীরে পরিচয় দিছে, এই নবীর দিনই ঠিকভাবে সে মানছে, এই নবীর পথেই সে চলছে, ঠিক না বেদি? তো কাজে এই নবীর পথে চললেই তো সব ছাড় কিছু হয়ে গেছে, বয়স সুবহানাল্লাহ, আমার নবীকে যখন পরিচয় দিতে পারো।
এই নবীকে পরিচয় দেওয়ার জন্য আজকে সবকিছু ঠিক নবী জি, নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি সবকিছু নবীকে, নবীকে তোমার মতো মনে করিও না, তোমার বাপের মতো না, কোন বৈজ্ঞানিকের মতো না, নবীজি পাশে সবার ঊর্ধ্বে। পড়েন সুবহানাল্লাহ, নবীর মতো কেউ হইতে পারে না। ওই নবী পাশের সঙ্গে যদি মনটা লাগাই দাও, তোমার মনটা বেশ বাগান হয়ে যাবে। কাজেই নবী ছাড়া উপায় নাই, যত টাকা পয়সা কিছু নিতে পারত না, সব যাই বাবা, জায়গা জমিন থাকে দেব। এই যে কবরের মধ্যে পড়িয়েছে একা, এখন ফেরেশতারা যাইবার সময় আল্লাহ কয়, এই ফেরেশতারা এই তোরা যাইতে আমার বন্দায় তো আমার পরিচয় দিছে, আমার নবীর পরিচয় দিছে, ঠিক নেবি ঠিক, এই মাটির মধ্যে রাখি গেছে তার আত্মীয় স্বজন, নঙ্কলত কাপড় গায়ে দিন মাটির মধ্যে রাখি গেছে, আমার পরিচয় দিল, আমার বন্ধুর পরিচয় দিছে, তার তো সম্মান আছে, আছে কি নাই? আমার বন্ধুর পরিচয় দিছে কাজে, তার কবরের মধ্যে বেস্তের গালি সে বিছাইলে, হ্যাঁ তার কবরের সুন্দর করে নবীর সঙ্গে কানেকশন করাই দে, আর বেস্তের বাতাস যেন আসতে থাকে তার কবরের মধ্যে, ঠিক না বেজি? তার কবরটা ছোট করি করছে, তুই দেখে দে, তে যদ্দূর পর্যন্ত তার চোখে দেখবে, ও দুদূর বড় করে দে তার কবরকে, কবরটাকে এরকম বড় করে দেওয়া হবে, ঠিক না বেজি? এটা হাদিসের কথা, বাইরের কথা না। এই যে যখন নাকি সম্পর্ক সন্দেহ করে আল্লাহ তাকে বলবে, আর সব কিছু তার জন্য করে দেওয়া হবে, সুন্দর করে রাখি দেওয়া হবে, আর কইব তুমি ঘুমায় থাকো কিয়ামতের সিঙ্গে ফুকার আগ পর্যন্ত, তোমার কেউ আর ডিস্টার্ব করতো না, তুমি ঘুমায় থাকো, তোমার আর কোনো চিন্তা নাই। কেন চিন্তা নাই? নবীর পরিচয় দিয়েছে, বয়ান সুবহানাল্লাহ, আল্লাহর বন্ধুর পরিচয়। আপনার একটা মানুষ, কোনো মানুষ বাইরে থেকে আসে, আপনার পরিচয় দিলে তাহলে তার সম্মান করবেন কি করবেন না? আপনার ভাইও করবো, আপনার বাপও করবো, ঠিক না বেজি? কাজেই নবীর পরিচয় দেওয়ার কারণে আল্লাহ কয়, এটা আমার নবীর বন্ধু, আমার বন্ধু, সুবহানাল্লাহ, তারে আর কোনো কষ্ট দেওয়া যেন না হয়, তার গায়ে না লাগে, ঠিক না বেশি? তাহলে আমাদের কি এমন একটা জীবন গঠন করতে হবে, না এমনি দর্জনের মতো হরগন দিয়া কেউ রে মানে আগুনে পড়ে, কেউ রে ফাইনে ডালে, কে গর্তের মধ্যে বয় দে, এরকম করে না সত্যিকারের জীবন নিয়ে কবরে শুইতে হইব? কারা কারা রাজি আছেন? সবাই নিয়ে রাজি আছেন? আরো তোলেন, ভালোবাসি সব মানুষ, ভাই ভাই, মুর্শিদ কেবলা নিজামিশা।